জাতীয় সংসদের নাটোর চার আসনের উপনির্বাচনে সিদ্দিকুর রহমান পাটোয়ারিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের একথা জানান। নাটোর চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 11 অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের এখানে 17 জন চাইছিল, সেখানে সব বিশ্লেষণ করে ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি তাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমার জনগণের সাথে সম্পর্ক কেমন আছে আর পার্টির প্রতি, পার্টির কর্মীদের প্রতি আন্তরিক বা মানুষের বঙ্গবন্ধু যে আদর্শ, সে আদর্শ যদি ধারণ করে এবং কোনো কোনো ব্যর্থায় না ঘটে, তাহলে আমরা তার ব্যাপারে কনসিডার করছি।